Hello friends, press the bell icon to get all the notifications from this channel. Thank you. এপ্রিল, মে, জুন এই তিন মাসে দেব এবং জিৎ এদের একটি করে ছবি মুক্তি পেয়েছে। 14 এপ্রিল মুক্তি পেয়েছে দেবের কবির এবং 15ই জুন ঈদের দিনকে মুক্তি পেয়েছে জিতের সুলতান। এই দুজন সুপারস্টার এবং এনারা অভিনয় যাই করুন না কেন, এনাদের যা ফ্যান ফলোয়ার্স আছে তাতে এনাদের ছবি যখন মার্কেটে রিলিজ হয়, মুক্তি পায়, তখন এনাদের সিলেক্টেড ফ্যান্স এনাদের ছবি দেখবেনই। সুতরাং বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে রোজগারের দিক থেকে দেখতে গেলে দেব এবং জিৎ এর সুপারস্টার ভ্যালু অপরিসীম। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে, দেব এবং জিৎ এর রোজগারের জায়গায় ফ্যানেদের ছাড়াও এমন অনেক ফ্যাক্টরস থাকে, যে ফ্যাক্টরসগুলো একটা সিনেমাকে অ্যাভারেজ থেকে হিটের জায়গায় নিয়ে যায় বা হিট থেকে সুপার হিটের জায়গায় নিয়ে যায়। কিন্তু বলা যেতে পারে দেব এবং জিতের এই দুটো রিসেন্ট রিলিজ অর্থাৎ কবির এবং সুলতান যে দিকে এগোচ্ছে তাতে সম্ভবত দুজনকেই কিছু না কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। কবির 14ই এপ্রিল রিলিজ হওয়া দেবের শেষ ছবি। ছবিটার ব্যবসা বলতে গেলে একদমই অ্যাভারেজ টাইপ, ছবিটা হিট হয়নি বলাই যেতে পারে। যে টাকাটা ইনভেস্ট করে ছবিটা বানানো হয়েছিল সেটা হয়তো কোনো ক্রমে উঠেছে, কিন্তু ছবিটা 20% মতন প্রফিট করতে পারেনি। ছবিটা এমন কোনো জায়গায় যেতে পারেনি যাতে একে হিট বলা যেতে পারে। কিন্তু ছবিটার মধ্যে ভুল কী ছিল? আসলে ছবিটার মধ্যে তেমনভাবে ভুল কোনো কিছু ছিল না। ছবিটা যে জনারের ছবি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দেব যে জিনিসটা করতে চাইছেন সেটা খুব স্পষ্টভাবেই করতে চাইছেন, এবং সেটা হলো নিজের ছক ভেঙে একদম অন্য ধরনের গল্প উনি সিনেমা জগতের মধ্যে আনছেন এবং অন্য ধরনের সিনেমা আমাদের উপহার দিতে চাইছেন। তা সত্ত্বেও আমরা বলতে পারি যে এই নতুন ধরনের স্টোরি টেলিং দেবকে তো অবশ্যই একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, কিন্তু দর্শক হয়তো দেবের সেই লাভার বয় ইমেজটাকেই আবার চাইছে। তাই চ্যাম্প ককপিটের যে ধরনের রোজগার, যে ধরনের ব্যবসা ছিল, তারপরে কবির খুব একটা বেশি ব্যবসা না করতে পেরে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে আরেকটা যেটা জিনিস বলার আছে সেটা হচ্ছে জিৎ, জিতের সুলতান দা সেভিয়ার। একই রকমভাবে উনি গত 6 বছরে একের পর এক কপি মুভি বানিয়ে চলেছেন এবং সুলতানও জিতের একটা নতুন কপি মুভি। তবে একটা জিনিস আমার বলার দরকার, সুলতান দেখতে গিয়ে যেটা মনে হয়েছে যে অবশ্যই বেদালামের কপি, এগুলো তো ঠিকই আছে, কিন্তু সুলতান দেখতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে দেবের থেকে জিতের অ্যাক্টিং স্কিলস কিন্তু অসাধারণ। অ্যাক্টিং স্কিলসের দিক থেকে দেখতে গেলে কিন্তু সিনেমাটা অনেকটাই বেটার। কিন্তু আমরা জিতের কাছ থেকে না ঠিক এই জিনিসগুলো কি আদৌ চাইছি, দর্শক কি আদৌ সেই জিনিসগুলো চাইছে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ অলরেডি জিতের সিনেমার কিন্তু বেশিরভাগ ফ্যান বেস বাংলাদেশে। এবারে বাংলাদেশের হাইকোর্টে একটা নতুন ধরনের অর্ডার এসেছে, যে নতুন অর্ডার অনুযায়ী ঈদ এবং পয়লা বৈশাখে কো প্রোডাকশন ফিল্ম বা ইম্পোর্টেড যেগুলো ফিল্ম সেগুলো আর মুক্তি পাবে না। তাই সুলতানের রিলিজ এখনও পর্যন্ত আটকেই আছে। বাংলাদেশে এই সিনেমার রিলিজ হবে আগামী 6ই জুলাই। তো সিনেমার ব্যবসা থমকে দাঁড়িয়ে আছে, এই দুই প্রযোজক কোম্পানি অপেক্ষা করছেন যে কবে বাংলাদেশের দরজা খুলবে, তবে সুলতানের বাকি যে অ্যাকচুয়াল হিট হওয়ার যে চান্সেসটা সেটা আরও বেড়ে যাবে। তবে আমার যেটা মনে হয় যে ঈদে জিতের সিনেমা দেখার জন্য মানুষের যে একটা আবেগ কাজ করে, পরবর্তী সময়ে 6ই জুলাই যদি রিলিজ হয় তাহলে কি সেই একই আবেগ কাজ করবে? বাংলা সিনেমার অনেক হল প্রত্যেক দিন কমে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন প্রত্যেক দিন কমে যাচ্ছে। এখন সম্ভবত 234টার কাছাকাছি কোনো স্ক্রিন মানে পাওয়া যায় বাংলায়, মানে প্রতি মুহূর্তে একটা করে সিঙ্গেল স্ক্রিন বাংলায় কমে যাচ্ছে। সুতরাং এখন সম্ভবত 234টার কাছাকাছি হয়তো সিনেমার হল রয়েছে যেখানে বাংলা সিনেমা রিলিজ হতে পারে। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে যদি জয়েন্ট প্রোডাকশানে কোনো সিনেমা বেরোয় সেটা অবশ্যই সিনেমা ব্যবসার ক্ষেত্রে খুব ভালো জিনিস। সেক্ষেত্রে আমরা আরও এক্সট্রা একটা দেশ পাচ্ছি, আরও এক্সট্রা অনেক মানুষজন পাচ্ছি, এবং সেখানে
আরও অনেক হল পাচ্ছি যেখানে আমাদের সিনেমাগুলো রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রিলিজ হলেও সেখান থেকে একটা ভালো রোজগারের সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলা সিনেমা মানেই কিন্তু তামিল তেলেগু ছবির কপি, এই জিনিসটা থেকে যদি বাংলা সিনেমার এই স্টার, বিশেষ করে জিতের মতন স্টার না বেরিয়ে আসেন, তাহলে কিন্তু বাংলা সিনেমার আখেরে কোনো লাভ নেই। একটা সময় পরে যে সমস্ত সিনেমাগুলো তামিলে তেলেগুতে দেখতে পাওয়া যায় সেগুলো সবই প্রায় বলতে গেলে ন্যাশনাল চ্যানেল বা ইন্টারন্যাশনাল চ্যানেল। তো ইন্টারন্যাশনাল চ্যানেলে কিন্তু বাংলাদেশের মানুষও অলরেডি বেদালাম দেখে ফেলেছে। এই ধরনের ছবিগুলোকে আবার নতুন করে কপি করে বানানোর আমি কিন্তু সম্পূর্ণ বিরোধী। যতই মানুষ বলবেন, অনেক ফ্যান্সরা বলছেন আমার ভিডিওতে, কমেন্ট করেছেন যে বেঙ্গলের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা নাকি খুব ভালো দিক, তো আমার মনে হয় যদি আপনারা দূরদর্শী সম্পন্ন হন তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন যে এইটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে খুব খারাপ দিক। অরিজিনাল স্টোরিজ কিন্তু কমতি নেই বাংলায়, তা সত্ত্বেও বাংলা সিনেমার জন্য কপি মুভি বানানোর কিন্তু আমার মনে হয় প্রয়োজন নেই। অলরেডি দেব এই জায়গা থেকে সরে এসেছে, এখন জিৎ কবে সরে সেটাই ফ্যাক্টর। তবে কবির এবং সুলতান দুটোই এখনও পর্যন্ত মুখ তুলে পড়ে আছে, খুব বেশি লাভের অঙ্ক দেখতে পাইনি। কবির একদমই যেটুকুনি রোজগার করার কথা, যেটুকুনি খরচ হয়েছে সেটুকুনি উঠেছে কি না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। যদিও নানান ধরনের সোর্স থেকে নানান রকমের খবর আসছে, কিন্তু আমার যেটুকুনি আমার যে নিজস্ব একটা ক্যালকুলেশন সিস্টেম রয়েছে তাতে কবিরের বক্স অফিস কালেকশন খুব একটা বেশি নয়। সুলতানের ক্ষেত্রে এখনও পর্যন্ত তার টাকা ওঠেনি, এখনও পর্যন্ত সুলতান ওয়েট করে আছে কখন বাংলাদেশে রিলিজ করবে এবং তারপরে হয়তো তাদের লক্ষ্মীর ঝাঁপি খুলবে। তো দেখা যাক, আগামী দিনে আশা করি সুলতান আরও অনেক ব্যবসা করবে, কিন্তু আমরা চাইছি জিৎকে একদম অন্য রূপে নতুন গল্পের সঙ্গে, অরিজিনাল স্টোরির সঙ্গে ফিরে আসতে। তো আপনারা দেখতে থাকুন সুহামস রিভিউ, আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওস, আর কী ধরনের ভিডিওস আপনাদের দরকার পড়তে পারে আপনারা আমার কমেন্টসে জানান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।